মনোত্তন চাইলে নিজের কর্মপরিধির বাইরে যাইয়েরও দেশের লাই বহুত কিছু গড়ন সম্ভব। জিয়ান গড়ি দেখাইয়ে চট্টগ্রামের লোয়াগাড়া উপজেলা নির্বাহী অফিসার ফিজনুর রহমান। 2013 সালের 28 ফেব্রুয়ারির পরে রাজনৈতিক কর্মসূচির নামে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুই পাশের গাছ হারিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে নিধন করা হয়ে রাস্তার দুই পাশের হাজার হাজার বৃক্ষ। পরবর্তীতে মহাসড়কের লোহাগাড়া অংশে বৃক্ষ তুমি ক্ষমা কর স্লোগানত লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ফিজনুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে 10,000 বৃক্ষরোপণের মাধ্যমে মহাসড়কের দুই পাশে ফিরিয়ে আনা হইয়ে সবুজ সমারোহ। এলাকাবাসী সকলে এই উদ্যোগকে স্বাগত জানাই এর হইয়ে দে। রাজনৈতিক তাণ্ডবের কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুই পাশে গাছ ছাড়িয়ে মরুভূমি বানাই ফেলায়। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার নিজ উদ্যোগে রাস্তার দুই পাশে 10,000 গাছের চারা লাগাইয়ে এই গাছের চারা এখন বড় হইয়ে বড়ানোর পরে ফিরে এসে আমি মনে করি এই গাছের চারা লাগানোর লাই বলে পরিবেশের ভারসাম্য রক্ষা হইব এবং এই উদ্যোগের আমি স্বাগত জানাই। রাজনৈতিক কারণে রাস্তার দুই পাশে গাছ ছাড়িয়ে রাজনৈতিক লোহাগাড়া থানার হিসাবে এই রাস্তার দুই পাশে 10,000 গাছ লাগাইয়ে সবুজ ফিরিয়ে নিয়ে এই উদ্যোগের আরো স্বাগত জানাই। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম সি প্লাসরও হইয়ে দে। 28 ফেব্রুয়ারি 2013 সাল থেকে আরম্ভ করে একটা মহল আন্দোলন নামে বিভিন্ন নাশকতার নামে রাস্তা দুই ধারে ব্যাপক পরিমাণ গাছ কাটি ফেললি। এই গাছগুলোর কারণে রাস্তা দুই পাশে গাছ শূন্যতা সৃষ্টি হয়ে আর আর ইউনো মদের উদ্যোগে বৃক্ষ তুমি ক্ষমায় করো এই স্লোগানাতে আর রাস্তার দুই ধারে 10,000 অধিক গাছ লাগিয়েছে। এই গাছগুলো এখন বড় হইয়ে এখন খুব সুন্দর লাগে সবুজ ফিরে এসছে আর আর ভবিষ্যৎ প্রজন্মকে আর এই বিষয় উদ্বুদ্ধ করার জন্য এই কাজকাম করছি। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ফিজনুর রহমান সি প্লাসরও হইয়ে দেয়। লোহাগাড়া উপজেলায় 2013 সালে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা পরিস্থিতির মধ্যে বৃক্ষের উপরে যে নিধনযজ্ঞ চালানো হয়েছিল প্রচুর পরিমাণ বৃক্ষ নিধন করা হয়েছিল। মূলত এই বৃক্ষের যে ক্ষতি হয়েছিল আমাদের লোহাগাড়া উপজেলার সেই ক্ষতিকে পুষিয়ে দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে একটি প্রকল্প গ্রহণ করি। সেই প্রকল্পটির নাম হচ্ছে বৃক্ষ তুমি ক্ষমা করো। 10,000 বৃক্ষ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি আছে তার পাশে রোপণ করার জন্য তৎকালীন বাড়ির জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতিতে আমরা কর্মসূচিটি উদ্বোধন করি এবং আমাদের টার্গেট আছে যে আমরা এই প্রকল্পটিকে আরেকটু সম্প্রসারণ করে আরও 10,000 বৃক্ষ আমরা রোপণ করব। আঠাশে ফেব্রুয়ারি তাণ্ডবর সমত মহাসড়কের দুই পাশে হাজার হাজার গাছ হারিয়ে এই লোহাগাড়া সাতকানিয়ারে এক প্রকার মরুভূমির মতো পরিণত করা হইয়ে পাশাপাশি মহাসড়কের গাছ কাটানোর কারণে পরিবেশ ভারসাম্য নষ্ট হয়ে গেল। পরবর্তীতে বৃক্ষ তুমি ক্ষমা করো স্লোগানে লোহাগাড়া মহাসড়কের আশেপাশে হাজার হাজার গাছ লাগানো হইয়ে যার কারণে মহাসড়কের দুপাশে সবুজ সমারোহ ফিরে এসছে, প্রাণ চাঞ্চল্য ফিরে এসছে। মহাসড়কের চারপাশে এভাবে যদি আরও গাছ লাগানো হয় তাহলে মহাসড়ক মুরগি মার্কা দিয়ে লাগাইলাই হিট জব্বর চলিব।